আজি অপরাহ্ন 2টা-5টা পর্যন্ত নিট ইউজি প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হব। ছাত্রছাত্রীঙ্কু 12:30-2:30 সুদ্ধা পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং করিবাকু পড়িব। সারা দেশরে 3842 কেন্দ্রে 15,97,433 ছাত্রছাত্রী এই পরীক্ষা পাই পঞ্জীকরণ করিথিয়া বেলে 23টি কেন্দ্রে 37,459 ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। করোনা কটকণা ভিতরে পরীক্ষা হব। কোণী ছাত্র কিংবা ছাত্রীঙ্কর চেকিং সময়ের যদি থন্ডা ও জ্বর ভি করোনার সামান্য লক্ষণ থাক পরীক্ষা কেন্দ্রে থাক আইসোলেসন রুম্রে পরীক্ষা দেওয়া অনুমতি দিয়া যাইপার। আজি এ বাবদে নিট রাজ্য সংযোজিকা পল্লী পট্টনায়ক সূচনা দিয়েছেন। কোভিড পজিটিভ চিহ্নট হয়েছিবা পরীক্ষার্থী পরীক্ষা দেওয়া অনুমতি মিলিব না বলে শ্রীমতী পট্টনায়ক কহিছন্তি। ওড়িশার অনুগুল, বালেশ্বর, ব্রহ্মপুর, ভুবনেশ্বর, কটক, রাউরকেলা ও সম্বলপুর সহরের পরীক্ষা হব। পরীক্ষা সরিবা পরে প্রোভিজনাল আনসর কি চলিত মাস শেষ সপ্তাহে বাহারিবার সম্ভাবনা রয়েছে। সেইপরি চূড়ান্ত আনসর কি অক্টোবর প্রথম সপ্তাহে ও পরীক্ষা ফল দ্বিতীয় সপ্তাহে বাহারিব বলে জাতীয় গণমাধ্যমে সূচনা দিয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আম টিভি।